चैनल अपनारा सबाई केमन आमी खूब भलो आची। तो आज के एक नतून वीडियो नहीं चले आज के छुटर दिन। तो मटन और ये मोरला माछ, मोरला माछे देखी कि करब मोरला माछटा के। और ये मटन तो अनेक लोम थे एक बेचे निचि लोमगुलो संगे थकूँ। वीडियो देखते थकूँ, भलो लगे आशा करी। बंधुरा आपनारा देखुन की की रान्ना होबे। भाबछि एकटु मटन होबे आर मोरला माछ एकटु भाजबो नाले झाल करब। देखी की करी, एखोनो ठीक करिनि कोनो। एकटु सुक्तो होबे आजके, छुटि तो एकटु सुक्तो होबे। तो संगे थाकुन, भिडियोटा देखते थाकुन। কাঁকড়ি ভাজা হয়ে গেল, এবার শুক্তো করব। যেহেতু শুক্তো রান্নাগুলো সব একে একে ভেজে নিই, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমি শুক্তো সব কিছু ভেজে নিয়ে নিয়েছি। এবার একটু ফোড়ন দিয়ে দেবো, সর্ষে পাঁচ ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে দেবো একটা। সর্ষে, রাধুনি, তারপর আদা, লঙ্কা, হলুদ সব কিছুই আছে। আবার এতে আমি ভাজা মশলা কিছু ব্যবহার করব। তাতে ব্যবহার করব পাঁচফোড়ন, জিরে, সর্ষে, রাধুনি, গরম মশলা, ঘি, সমস্তই ব্যবহার করব। দেখতে থাকুন। সমস্ত ভাজা যত আনাজ সব দিয়ে দেবেন, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। আমি কুসুম গরম জল ব্যবহার করছি। তরকারিতে এমনি যদি গরম জল ব্যবহার করলে সে তরকারির স্বাদ অন্যরকম হয়। আর আমি সিদ্ধ হলে তবে এতে চিনির ব্যবহার করবো একটু। শুক্তোটা একটুখানি মিষ্টি হলে ভালো লাগে খেতে। সাথে থাকুন। এবার এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি খাসির মাংস বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো, নিয়ে আসুন মাছগুলো ভেজে নিই। মোরলা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজাই থাকবে, এটা আমরা কিরম করে খাবো জানেন। এটাকে আমরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কোঁচাবো, ভাজা থাকবে মাছটা, সব কিছু কুচিয়ে আর এই মাছ দিয়ে ওটাকে মেখে খাওয়া হয়। রান্নাটা খুব সুন্দর হয়, ওটা খুব ভালো লাগে খেতে। গরম ভাতে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এটা তো বন্ধুরা আমার মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে। এবার তুলে নেব, এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছ ভাজার তেলে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে ভালো লাগে খেতে। এটা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করা মটনটা দিয়ে দেবো। একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম।
এবার বন্ধুরা আমি পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধর সময় নুন ব্যবহার করেছিলাম, জানা আমি একটু কম নুন ব্যবহার করছি এখন। বন্ধুরা আমি কিছু মশলা এখানে গুলে নিয়েছিলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। আর এতে আমি আর একটা মশলা ব্যবহার করব, কি কি আছে সেটাও আমি বলে দেবো। ওটা আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে আর গুঁড়িয়ে নিয়েছি, ওটাও আমি বলে দেবো সবটা। খুব ভালো করে কষে নিতে হবে। এই যে বন্ধুরা এই যে মশলাটা, এই মশলাটার মধ্যে আছে জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, তারপরে জিরে, এলাচ, লবঙ্গ, ডালচিনি, সমস্ত শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। এইটা আমি আজকে মাটনে ব্যবহার করব, এতে মাটনের স্বাদ অন্যরকম হয়ে যায়। মাটনটা কষবো আমি, আলাদা করে জল দেবো না। এই যে সিদ্ধ করার যে জলটা, ওটাই আমি অল্প অল্প দেবো আর কষতে থাকবো। হয়ে গেছে, এতে আমি একটু চিনি, আর যে মশলাটা করেছিলাম এটাই আছে। গরম মশলা, বিভিন্ন রকম গরম মশলা আছে, রাঁধুনি আছে, সর্ষে আছে, জিরে আছে, পাঁচফোড়ন আছে। এটাকে ভেজে শুকনো খোলায় আমি ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি, এটা দেব। আর এর সাথে আমি ঘি অ্যাড করব। আর এটা একটু আমি আমল দুধ গুলে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি। অনেকে যখন দুধ সুক্ত করে তখন এটা অনেকটা দুধ, জলের বদলে পুরোটা দুধ ব্যবহার করতে হয়। আমি দুধ সুক্ত করছি না, এই নামানোর সময় একটু দিয়ে দিলাম অল্প করে। আমার সুক্ত একদম রেডি। তো আমার সুক্ত একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। তবে বন্ধুরা আমি এর মাঝে একবার ওটা দেখাতে ভুলে গেছি, আমি এর মধ্যে বড়ি অ্যাড করেছিলাম। বন্ধুরা আমার কষা খুব ভালো করে হয়ে গেছে, কষে নিয়েছি। এবার আমি এতে একটু ওই সিদ্ধ করা যে জলটা আছে ওইটুকু দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আরেকবার আমি এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো। আমি আজকে এটাকে ঝোল রাখবো না। তাহলে বন্ধুরা আমার মাটন একদম রেডি, একদম নাবিয়ে ফেলছি আমি এটাকে। ইটিংস হয়ে দেখা হবে। তাহলে বন্ধুরা আমি আজকে ইটিংসও নিয়ে চলে এলাম। তো আমার খাবারে কী কী আছে সবটাই আপনারা জানেন, আমি কী কী রান্না করেছি সবটাই আমি শেয়ার করেছি। তবু আমি বলে দিচ্ছি, ভাত আছে, আর এখানে আছে শুক্তো, আর এগুলো আছে মোরলা মাছ ভাজা, আমি অল্প করেই নিয়েছি, কারণ মাটন আছে বলে আমি অল্পই নিয়েছি। আর এখানে আছে কাঁকরোল ভাজা, আর এখানে আছে মাটন। তাহলে আমি খাওয়াটা শুরু করছি।
হচ্ছে মোরলা মাছ ভাজা। আর বাড়িতে আমি আজকে পেঁয়াজ মাখা খাইনি, আমি এমনি দুটোটা রেখে দিয়েছিলাম ভাজাই, আর এইটা সবটাই ভাজা হয়েছিল। হয়ে আবার আমাদের বাড়িতে পেঁয়াজ কুচিয়ে বললাম না রান্না করতে করতে, পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে এই মাছটাকে মুলে বেশ করে মাখিয়ে গরম ভাতেতে খেতে খুব ভালো লাগে। আমি আজকে এখন পেঁয়াজটা খাবো না বলে আমি গোটা মাছ রেখে দিয়েছি নিজের জন্য। এমনিতেও ওরম করে পেঁয়াজ দিয়ে না খেলেও মোরলা মাছ ভাজা এমনি ভালো লাগে খেতে। আমরা শুধু শুধুই খেয়ে নিই, আমাদের এখানে গ্রামের তো বাড়ি, পুকুরে মাছ ধরে যখন তখন তো দিশি মোরলাগুলো পুকুরের মানে জালে পড়ে, ওগুলো কিনে নেওয়া হয়, ওগুলো একদম টাটকা, ওর স্বাদ আরও ভালো। মরলা মাছগুলো পেটে ডিম ভর্তি হয়ে গেছে, আর ডিম সুদ্ধ মরলা খেতে আরো বেশি ভালো লাগে। এরকম গরম ভাতে কে কে এরকম মোরলা মাছ খেতে ভালোবাসেন বলবেন কমেন্ট করে। এবার আমি শুক্তো নিয়ে নেব, শুক্তোর মধ্যে শুক্তোর বড়িটা বেশি ভালো লাগে তাই না? আমি সব তরকারিতে একটু নুন বেশি খাই, সবাই আমার নুন কম লাগে সবাই বলে না ঠিকই তো আছে, কিন্তু আমি বলি না আমার একটু নুন লাগবে, এই জন্য আমি নুন দিয়ে খাই, কাঁচা নুন খাই আমি। বাড়িতে সবার নুন কম লাগে না, আমার জন্য নুন কম লাগে সবাই।
জলটা নিচে নামিয়ে দিলাম, জায়গাটা বড্ড কম। তো আজ একটা অন্য টেবিলে খাচ্ছি। বাড়িতে লোকজন এসেছিল, দালানে ডাইনিং টেবিলটা পাতা থাকে, ডাইনিং টেবিলটা খুলে ফেলতে হয়েছে, খুলে সরিয়ে রেখেছি। এখন আবার পাতব। এবার আমি খাবো মটন। ভাত বেশি নেই, গ্রেভি আমি বেশি নেব না। আমি অল্পই ভাত খাই। আপনারা ভাববেন যে এই অত অল্প খাবার নিয়ে ইটিং শো, কিন্তু কিছু করার নেই, আমি বেশি ভাত খেতে পারি না। ভাত কেন, কোনো কিছুই আমি বেশি খেতে পারি না। আর অনেক নেব, তারপর নষ্ট করব, কি দরকার, তাই না? যতটা খেতে পারবো ততটা নেওয়াই ভালো। দারুণ হয়েছে মটনটা। আর একদম নরম তুলতুলে একদম। মাংসটা এরকম মাখিয়ে নিয়ে একটু চর্বি, দারুণ লাগছে। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। আমি একটু প্রেসারে সিটি মেরে নিই, দুটো সিটি মেরে নিয়ে তারপর কড়াই কষে কষেই করি। একটু মাটনটা নরম রাখতে হয়, কারণ আমার বাড়িতে না তিনজন বয়স্ক মানুষ আছে, অল্প খায়, কিন্তু খায় তো, শক্ত রাখলে খেতে পারবে না, যার জন্য আমি মাটনটা একটু নরম করেই করতে হয়। এটা একদম মাটনের সাথে পুরো চর্বি, চর্বিযুক্ত পিস দেখছেন, এরকম ছেড়ে যাচ্ছে। এই পিসটাকে সব থেকে বেশি ভালো লাগে। আমার পেট ভরে গেছে, অনেকে বলে যে
মাংস হলে বেশি ভাত খায় অনেকে, অনেকে আছে এরকম যে মাংস হলে একটু অন্য দিনের মানে তুলনায় ভাতটা বেশি খায়। আমার আবার মাংস হলে ভাত খেতে পারি না, মুখ মেরে দেয় কেউ। সলিড মাংস খেতে পারো না, এটাই নেই। আমি মাংস খেতে পারি না বেশি। আরও রান্না যারা করে, যারা অন্য লোককে রান্না করে তারা খায়, তারা খেতে পারে। আমার না রান্না করতে করতে গ্যাসটা সব শরীরে ঢুকে যায়, যার জন্য আমি একদম খেতে পারি না। অন্য কেউ রান্না করে দিলে তাহলে হয়তো 4-5 পিস খেয়ে নেবো, বড়ো বড়ো চার একটু বেশিও খেয়ে নেবো, নিজে করে খেতে পারি না। আমাদের বাড়িতে ওরা বয়স্ক বলে ওরা কম খায়, বেশি কেউ খায় না, 2 পিস 2 পিস খায় খুব জোর। ছেলে আর আমি খাই, আমি আর বেশি এমনিতেই খেতে পারি না, তারপর আমার আবার কোলেস্ট্রল আছে, যার জন্য আমি একটু বুঝেই খাই। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আসছি।